করোনা ভাইরাসের সংক্রামণ মোকাবেলায় সৃষ্ট পরিস্থিতিতে সমাজের কর্মহীন ও পিছিয়ে পড়া নিম্ন আয়ের বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার। সেই ধারাবাহিকতায় রবিবার বিকেলে মহানগরীর শহীদ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে রাজপাড়া থানা পুলিশের উদ্যোগে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 350 জন অসহায় দুস্থ ও কর্মহীনদের মাঝে শুভেচ্ছা উপহার হিসাবে চাউল, আটা, ডাল, লবণ ও তেল বিতরণ করেন। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে সমাজের নিম্ন আয়ের ও বিভিন্ন পেশাজীবীরা। পরিবার পরিজন নিয়ে চরম খাদ্য সংকটে রয়েছেন তারা। এ সকল অসহায় দুস্থ ও কর্মহীন মানুষকে আমরা সাধ্যমতো সাহায্য করে আসছি। ফোন কল পেলেই করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার পাশাপাশি সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন ও নগরীর সার্বিক নিরাপত্তায় কাজ করে যাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরএমপি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন মজিদ আলী বিপিএম, উপপুলিশ কমিশনার বোয়ালিয়া সাজিদ হোসেন সহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।